যেটা বিভেদ ছিল সেটা দ্রুত সমাধান করে ফেলছে, এই কারণে এরকম এই সাকসেসে একটা ভূমিকা রাখতে পেরেছে। ইস্যুটা আসলে ক্রমগত হচ্ছে, এখানে আমি আপনাদের একটা কথা আমি আগেও একবার বলেছি, তামিম সাকিব ইস্যুটা আমি কোনোদিন দেখিনি, কারণ আমি তো ড্রেসিং রুমেও যাই না, হোটেলেও থাকি না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হোটেলে তাও রেগুলারলি যাচ্ছি, ঠিক আছে। তবে আমি শুনেছি, আমি শুনেছি বারবার মানুষের কাছ থেকে শুনেছি আপনাদেরকে, এবং আমার যে কথার উপর ভিত্তি করে আপনারা এই কথাটা তুলছেন বারবার, সেটা হচ্ছে আমার একটা ইন্টারভিউ। ওই ইন্টারভিউতে স্পেসিফিক্যালি আপনারা পড়ে দেখেন না আমি বলেছি না আমাকে এই কথাটা বলা হয়েছে, সিম্পল। ওখানে বলা হয়েছে যে তামিম এবং সাকিবের মধ্যে যে রিফট আছে এটা সবার জানা, ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, ঠিক এক্স্যাক্টলি দ্য ল্যাঙ্গুয়েজ ইট কোশ্চেনটা দেওয়াই আছে, দেখেন না, আমি এটা তো আর কেউ মুছে ফেলতে পারবে না, আমার কাছেও আছে। সো এটা আছে, এটা সবাই জানে, এটা নিয়ে আপনি কী করছেন। আমি বলেছি যে ওদের সাথে আমি কথা বলেছি, এরকম কোনো খেলার মধ্যে ওরা বলেছে কোনো ইম্প্যাক্ট করবে না, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ এটা খেলার মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়ছে না, আমার এর বাইরে কী হচ্ছে এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। সো দিস ইজ হোয়াট আই টোল্ড দেম। বাট এইটাও ঠিক যে আগে ছিল কি ছিল না আমি জানি না, কারণ আমি যেহেতু ছিলাম না টিমের সাথে কখনো। আমি যখন দেখি এই সিরিজে আমি গিয়েছি, আমি দেখি ওই রকম আহামরির চোখে পড়ার মতো কিছু আমার চোখে পড়ে নাই, এবং তার আগে টিভিতে আমি দেখেছি আপনারা যেদিন প্র্যাকটিস করতে আসলো, এটা মানে কত লেভেল চলে যাচ্ছিল, পাশ দিয়ে চলে যাচ্ছে, তাকাচ্ছে না, কথা বলে না, কি 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 টিভিতে রিপোর্টিং হচ্ছে এগুলো, কিন্তু অন্তত ওই জিনিসটা বলার পরে সেসব একটা ওই জিনিসটা তো থেমেছে, একটা জিনিস তো অন্তত আমরা এখন এটুকু বলতে পারি যে না, আমরা যেরকম ভেবেছিলাম সেরকম হয়তো না, এবং সবচেয়ে বড় কথা খেলার মধ্যে ইম্প্যাক্ট পড়ছে না, খেলার মধ্যে তারা খেলার মধ্যেই পায়, এবং এটাতেই আমি খুশি, আমি এখনো বলছি যেটা হচ্ছে আই এম হ্যাপি।